ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন। আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায়, খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না গোসল করতে যায়। তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন। বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে, সব উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ গোসল করবে। আহমদ বিন হাম্বলও ওখানে আছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বললো, বন্ধুরা যে কাপড় খোল, এক ড্রেস হয় একরকম, প্লেয়ার সব তো সাতরাম, এক এক ড্রেস হইতে হবে না, এক ড্রেস হোক। হযরত আহমদ বিন হাম্বল বললেন, হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ তরক করবো নাকি, তোরা ওইভাবে আমি এইভাবে, না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না, যা চলে যা। বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাঁতারুদের দল থেকে ওনাকে বের করে দিছে, সাত রানের গ্রুপে ওনারে নেয় নেই, গোসলের গ্রুপে নিছে না, কারণ সব উলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা, সাথে নিছে না। হযরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল, মন খারাপ করে চলে আসছেন, রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসে বলতেছেন। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল, সেই আগমনটা মাহে রবিউল আউয়ালে হয়েছে। খুশির হবে না কেন, নবীজি তো শ্রেষ্ঠ, নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মাকাম সেটা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসা মুখতসর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ, পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরতও শ্রেষ্ঠ। সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলাক পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়ে সুন্দরতম আখলাক আল্লাহ তাআলা খুলুকে আজিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শুনে তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন, খুশি হন। এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা, লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে, পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে, নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে। যার ভাষায় যত সুন্দর করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে। কেন, নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তাআলা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ঈমান। এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান, তাদের ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। এই নামটার সাথে মহাব্বতটাই ঈমান, আদাওয়াত দুশ্মনী বেঈমান। এ কারণে রবিউল আউয়াল আসলে পরে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করা হয়। সিরাত কমিটির ওলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে, অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয়, তারা জন্মদিনের ঈদের র্যালি, ঈদ উদযাপন, কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে।
কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দিদা তরিকা না। আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহব্বত প্রকাশ করবে, নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করবে। যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর মহব্বত প্রকাশ করবে। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর রাসূলকে মহব্বত করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে মহব্বত করতে হবে। এই জন্য আমাদের আকাবির হযরতগণ এক 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 একটা করে সুন্নতের যত্ন করতেন, সুন্নতের যত্নের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন, ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই, যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে। এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার, যেন নবীর জিন্দিগির, নবী আলাইহিসসালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায়। কিরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইংরেজরা যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি 3 দিন লুকায় ছিলেন, 3 দিন আত্মগোপনে ছিলেন, 3 দিন পরে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন। সবাই বলল, হযরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা, বের হয়ে গেলেন, যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গর্দান কাটা যাবে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো এই 3 দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি এই ভয়ে পালাইয়াছিলাম না, 3 দিন পালাইয়াছিলাম, নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে 3টা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন। জিন্দগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি, এই সুন্নতটার আমল করা বাকি ছিল, এ কারণে 3 দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দগির ভেতরে লাগাই দিলাম। এইভাবে খুঁটে 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 নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন, আমাদের আবু আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন, আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার উপরে আমল করার চেষ্টা করেছেন। মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য, মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য। যেই মিল্লাতের কওমের মধ্যে নবীর সুন্নত নবীর আখলাক থাকবে না, ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না। সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা। এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সুন্নতের খেলাফ কোনো কিছু হয়। ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন, আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না গোসল করতে যায়। তো ইমামে আহমদ বিন হাম্বাল বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন, বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দে গোসলের পোশাক পরছে, সব উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ গোসল করবে। আহমদ বিন হাম্বাল ওখানে আছেন, আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে বলল, বন্ধুরা যে কাপড় খোল, এক ড্রেস একরকম, প্লেয়ার সব তো সাতরাম, এক এক ড্রেস হইতে হবে না, এক ড্রেস হোক। হযরত আহমদ বিন হাম্বাল বললেন, হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ তরক করবো নাকি, তোরা ওইভাবে আমি এইভাবে, না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না, যা চলে যা। বন্ধুরা ঘাড় ধাক্কা দিয়া
সাঁতারুদের দল থেকে ওনাকে বের করে দিছে, সাত রানের গ্রুপে ওনারে নেয় নেই, গোসলের গ্রুপে নিছে না, কারণ সবলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা, সাথে নিছে না। হযরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন, রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসে বলতেছেন, তোমার বন্ধুরা তোমাকে তাড়াইলে কি হবে, তুমি আমার সুন্নতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি। নবী আলাইহিস সালাম আসছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন, মুখ খুলো, থুথু খাওয়ায় দেই। তো মুখ খুলছে, তো আল্লাহর রাসূল নিজের লালা মুবারক হযরত আহমদ বিন হাম্বলের মুখের ভিতরে ছেড়ে দিছে। সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন, হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে, এটা তাসরিহ, এটা উত্তম, এটা আমার আমার বক্তব্য। দেখে হুজুরের তাকরিরের চাইতে, উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর। উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে, তুমি তো আগের আহমদ নাই, নতুন কোন আহমদ মনে হইতেছে, কি হইতেছে বলো তো, কোনো ঘটনা ঘটছে? জি উস্তাদ, যে একটা ঘটনা ঘটছে, সেটা হলো এরকম, নবীর সুন্নতের খেলাফ করি না তো, বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রাসূল বুকে নিছে, এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে। উস্তাদ বলে, এজন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলমও তোমার সিনার ভিতরে ঢুকে গেছে, এ কারণে নবীর ইলমের সিফাত গুণ, নবীর ইলমের ব্যাখ্যা তোমার মুখ দিয়া, নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে। এ কারণে সুন্নতের ইত্তিবা ছাত্র তালেবুল ইলম ভাইদেরকে বলবে, মাহে রবিউল আউয়াল সুন্নত আমল করাইতে এসেছে, সুন্নার অনুসরণ করি, এক একটা সুন্নতের যত্ন করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই, উনি নিজের বিবিরে নিয়া, এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়াদৌড়ি করে হাত ধরে, কি মজা, প্রেমিকার লোকে দৌড়ায়, আর হযরত থানবী রহমতুল্লাহ আলাই মাঠে যায়, বিবিরে বলে কি, চলো দৌড় প্রতিযোগিতা। হাকিমুল উম্মত থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হাইরা গেছে, পরের দিন আবার কয়, আজকেও দৌড়। বিবি বলে, পারে না, দৌড়েতে চায় আমার লাগে, হারলেন না সেদিন, কয়, আজকেও দৌড়। হযরত থানবী বিবিরে আজকে ইচ্ছা করে হারাইছে, নবীজি যেমন উম্মুল মুমিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন, হারাইয়া জায়গা মতো যায় বলে, তিলকা বি তিলকা, বউ কয়, তাই কি হয়েছে, ড্র হয়েছে। হযরত থানবী তখন কাঁদতেছেন, বিবি বলে, কাদেন কেন? হযরত থানবী বলে, তোমার নজর তিলকা বিতিলকার দিকে, বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর, আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে। আমার জিন্দগিতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে, চন্দ্রিমা রাতে বিবির সাথে দূর খেলে তিলকা বিতিলকার সুন্নতটার আমল বাকি ছিল। বিবিরে আজকে তোমার সাথে দূর খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দগিতে যোগ করে দিলাম, ময়দানে মাহশরের জিন্দগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো, আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায়, এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের আশিক হিসেবে গণে নাও। এটা হলো সুন্নার আমল। আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না, ফেসবুক চালানোর টাইম পাই, গালি দেওয়ার টাইম পাই, সমালোচনা করার টাইম পাই, দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না, বাজে কথা বলার টাইম পাই, দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না, অথচ আল্লাহ বলে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দরুদ পড়ে, মাখলুকাত দরুদ পড়ে। তাফসীরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া আনছেন, নবীজি আবু বকর ওমর একসাথে হাইটা যাইতেছে, হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আসতেছে,
আবু বকর ওমর আশ্চর্য দাঁড়ায় গেছে, দাঁড়ায় আওয়াজ তালাশ করে, মানুষ নাই কোনো। আল্লাহর নবী বলে, আবু বকর ওমর আপনারা কি আশ্চর্য হইতেছেন, কোত্থেকে সালাতু সালাম আসলো? জি আল্লাহর নবী, কোত্থেকে আসলো? আশ্চর্য হইতেছি। আল্লাহর রাসূল বলেন, হাদা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফুহু, এ পাথর এটা আমারে চিনে, আমি এই পাথরকে চিনি। ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু, সে আমাকে সালাম দেয়, আমি তার সালামের জবাব দেই। হাজার হাজার এরাও নবীকে চিনে, দরুদ পড়ে, সালাম দেয়। উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল বলে, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এইটা উহুদ পাহাড়, এটা আমাকে ভালোবাসে, আমি উহুদ রে ভালোবাসি। এটা হলো মহাব্বত। কপালপুরার গোষ্ঠী র্যালি দাঁড় করায়া, নগ্ন মিছিল কইরা, কেক কাইটা, ফালাফালি কইরা, নবীর জন্ম দিন আর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন কইরা, আমলের ভেতরে নবীকে বাদ দিয়া, আখলাক থেকে নবীকে বাদ দিয়া আশে খইতে চাও, কপালে আছে জুতার বাড়ি, জুতার বাড়ি আছে, না আছে আখলাক, না আছে সুন্নাত। আশেকের রাসূল এটার নাম না? আশেকের রাসূল তো নবীর আমলের ইত্তিবার নাম, ইশকে নবী, নবীর আমলের ইত্তিবার নাম, দেহের নাম না, লজ্জার নাম। গোটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বেহায়ের সায়লাব। এ নবীর একটা সুন্নাত ধরো, হায়া শরম ওলা মানুষ হও। আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা, হায়া শরমের কমি চলে এসেছে, লাজ শরমের কমি, নির্লজ্জতা না, নির্লজ্জতা এটা নবীর আখলাক না। লজ্জা লাগবে, লজ্জা সারখাম, মাথা নিচু, আদবের জিন্দগি লাগবে, লাজ শরমের জিন্দগি লাগবে। উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে লেনটা হয়ে তত্ত্বের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপুরে ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও, হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা, কিন্তু নবীর সুন্নাত ছাড়া চারিত্রিক গুণাবলীতে ইত্তিবার জিন্দগিতে উন্মত হতে পারবা না, উন্মত হতে পারবা না। চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো সুন্না, আমলি সুন্নাত, চারিত্রিক সুন্নাত, যত প্রকারের সুন্না আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও, তাহলে আল্লাহ তাআলা এই উম্মার পরে রাজি হয়ে যাবে। আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাআল্লাহ, বলি আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হালকা পার্টি, তাদেরকে বলবো হালকা বাদ দেন, আমলি জিন্দগিতে আসেন, আখলাকের জীবনে আসেন, হালকা বাদ দিয়ে দেন। পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা, এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে, তাদের সাথে শিরকত করেও, শরীক হয়েও আমরা নবীজির মহাব্বতকে প্রকাশ করব, এই আহ্বান ব্যক্ত করি। জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম, আলোচনা তো আলোচকরা করবেন, মুরব্বীরা করবেন, বাস হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহাত।